হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব আবারও কি প্রেমের সম্পর্কে জড়ালেন শ্রাবন্তী। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, যাকে নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যায়। গত কয়েক মাস ধরে সংসার ভাঙ্গনের গুঞ্জনে নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছেন এই অভিনেত্রী। আবারও নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী, এমন খবরে সরগরম এখন টালিপাড়া। আর এই গুঞ্জনের আভাস শ্রাবন্তী নিজেই দিয়েছেন। শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব থাকেন, আর এজন্যই ভক্তরা তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন বানাতে যেন সহজ একটা পথ খুঁজে পেয়েছেন। এজন্য সে যাই বলে বা যাই করে তাই গুঞ্জন আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। এবার এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কটি ছবি পোস্ট করেছেন, যার একটিতে লিখেছেন, যখন প্রেমে পড়েছিলাম তখন খুব ছোট ছিলাম, জানতামই না ভালোবাসা কি, এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়বো না। শ্রাবন্তীর এই অভিব্যক্তি প্রকাশের পরই জোর কল্পনা শুরু হয়েছে, আবারও নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। যদিও কারো নাম উল্লেখ করেননি তিনি, কিছুদিন আগেই তার ইনস্টাগ্রামে তিনি জানিয়েছিলেন তার ছোটবেলার ক্রাশ শাহিদ কাপুরের কথা, এবং শাহিদ কাপুরকে তিনি জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন। এখন আবার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা আরেকটি ছবিতে শ্রাবন্তীকে নিয়ে ঝড় উঠল। শ্রাবন্তী লিখেছেন, যদি বলি তোমায় মিস করছি, যদি বলি তোমাকেই আমার প্রয়োজন। এই পোস্টের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি স্বামী রোশান সিংকে মিস করছেন শ্রাবন্তী? সব ভুলে আবারও তার কাছে ফিরতে চান তিনি? অন্তর্জালে এ নিয়ে সমালোচনা হলেও কোনো উত্তর এখনো মেলেনি। 2003 সালে প্রথম পরিচালক রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার। এরপর এ অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কিষান বিরাজকে। 2016 সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কিষানের রেজিস্ট্রি বিয়ে হয়। 2017 সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙ্গনের সুর বেজে ওঠে। 2017 সালের শেষের দিকে বিবাহ বিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। 2019 সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান তিনি। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় রোশানের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি তিনি আপলোড করেছেন। তবে শ্রাবন্তীর এ সংসারেও ভাঙ্গন ধরে গত বছরের দুর্গাপূজায় আগে থেকেই তারা আলাদা থাকছেন বলে শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদের কথা জানাননি এই দম্পতি, তবে তাদের ইনস্টাগ্রামে তারা একে অপরকে আনফলো করে দিয়েছেন, এবং এক এক সময় দেখা যায় তাদের এক এক রকমের উক্তি ভরা স্ট্যাটাস, যেগুলো দেখে দর্শকরা বা ভক্তরা ধারণা করে নিয়েছেন যে শ্রাবন্তী এবং রোশানের মধ্যেও বিচ্ছেদ শুরু হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন আবারও প্রেমে পড়েছেন শ্রাবন্তী। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।